আগামীকাল 13 এপ্রিল বৃহস্পতিবার সকাল 10টা হতে বেলা 1টা পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের জনগণের শ্রদ্ধা নিবেদন একই স্থানে রাষ্ট্রীয়ভাবে শ্রদ্ধা জানানো হবে। আগামী 13 এপ্রিল বৃহস্পতিবার বেলা 2টায় জানাজায় অনুষ্ঠিত হবে সরবরদী উদ্যানে। আগামী 14 এপ্রিল শুক্রবার সকাল 10টায় সাভার গণস্বাস্থ্যে শ্রদ্ধা নিবেদন, বাদ জুমা সেখানে জানাজা অনুষ্ঠিত হবে। আমি এবার আচ্ছা, প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনারা প্রেক্ষাপট সব জানেন, গত রাতে ডক্টর জাফরুল্লাহ চৌধুরীর প্রতি আমাদের যে শেষ শ্রদ্ধা সেটা জানানোর জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। গণস্বাস্থ্য ট্রাস্টের চেয়ারপারসন আলতাফুন্নেসা মায়া এই শ্রদ্ধা নিবেদন কমিটির আহ্বায়ক এবং এখানে উপস্থিত এবং আরো অনেকেই তার পরিবারের সদস্যরা এই কমিটির সদস্য এবং পরিবারের সদস্যদের পক্ষ থেকে গতকাল এবং আজকেও যে আলাপ আলোচনা হয়েছে সেই আলাপ আলোচনার সিদ্ধান্তগুলো আপনারা ইতিমধ্যে শুনলেন। আগামীকাল বৃহস্পতিবার সকাল 10টার সময় আমরা শহীদ মিনারে যাব, সেখানে ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীর প্রতি আমাদের শ্রদ্ধা নিবেদন হবে। রাষ্ট্রীয়ভাবে তাকে যে গার্ড অব অনার দেওয়া হবে সেটাও ওই একই স্থানে হবে এবং ওই দিনই বেলা 2:30টার সময় সরবরদী উদ্যানে জানাজা অনুষ্ঠিত হবে। এটা 2:30টার সময়, রোজার দিন সবাই নামাজ পড়বেন এবং সরবরদী উদ্যানে আসতে সময় লাগবে, সেই কারণে এই সময়টা 2:30টার সময় হবে। 2:30টার সময় হবে। আর পরের দিন অর্থাৎ শুক্রবার সকাল 10টায় ওনার প্রতিষ্ঠিত গণস্বাস্থ্য সাধারণ যে ক্যাম্পাস সেখানে ওনার মরদেহ থাকবে এবং সমস্ত সর্বস্তরের এবং আশেপাশের যে পুরো এলাকা যার সাথে তার দীর্ঘদিনের সম্পর্ক তারা সেখানে আসবেন এবং শ্রদ্ধা নিবেদন করবেন। বাদ জুমা সেখানেই জানাজা আবার অনুষ্ঠিত হবে এবং তারপরে তার শেষকৃত্য তার সম্পন্ন হবে। শেষকৃত্যের বিষয়টি নিয়ে ইতিমধ্যে আপনারা যে প্রশ্ন করেছেন এই বিষয়ে পরিবারের সদস্যরা বসছেন। আপনারা জানেন যে তার অনেক তার প্রায় 8 ভাই বোন 10 ভাই বোন এবং তার কন্যা, তার পুত্র, তার স্ত্রী আছেন এবং তারা আশা করি আজকের মধ্যেই বসতে পারবেন। তার এক ভাই বিদেশে আছেন, আশা করি যে তারা আজকের মধ্যেই বসে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারবেন যে ওনার শেষকৃত্য কাজ কিভাবে সম্পন্ন হবে। আমরা আগামীকালকে জানাজার পরে হয়তো এই বিষয়টি আমরা জানিয়ে দিতে পারব।